দেখুন, যুগের উন্নয়নে আয়ুষ মন্ত্রক আমাদেরকে প্রায় 1,20,00,000 টাকা দিয়ে দিয়েছিল। তো সেটা নিয়ে রিভিউ মিটিং এ বিস্তারিত কথা হয়েছে, সেই টাকাটা কিভাবে কাজে লাগানো যায়। তো আমরা লক্ষ্যমাত্রা নিয়েছিলাম যে 50,00,000 টাকার যুগার ম্যাট এবং জুডুর ম্যাট কিনা হবে, এবং বাকি টাকাটা আমাদের রাজ্যে যে 108টা কোচিং সেন্টার খোলা হয়েছে বিভিন্ন জায়গায় এবং আরও 106টি কোচিং সেন্টার খোলার অপেক্ষা রয়েছে দপ্তর, 214টা কোচিং সেন্টারের মধ্যে যুগা ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়োগ করা হবে, তাদেরকে সামান্য অনারায়ণ দেওয়ার চিন্তাভাবনা আমরা করেছি। তো এটা উদ্দেশ্য একটাই, যুগার সম্প্রসারণ করা এবং যুগাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা জানি ত্রিপুরা রাজ্যে যুগাতে পারফরমেন্স আমাদের ছেলেমেয়েরা ভালো করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যোগাকে গুরুত্ব দিয়েছেন। ওনার অনুরোধে আজকে 21 জুন দিবসটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। তো সেই দিক দিয়ে যোগার প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও যথেষ্ট আন্তরিক। তো আমরা চাই যোগাকে রাজ্যে সম্প্রসারণ করা, এবং বর্তমান লকডাউনের ফলে বিভিন্ন খেলা বন্ধ রয়েছে, প্রায় সমস্ত খেলাই বন্ধ রয়েছে। তারপর আমরা ক্রীড়া দপ্তর সিদ্ধান্ত নিয়েছি যে যোগা, তারপর জিমনাস্টিক, তারপর টেবিল টেনিস, লং টেনিস এবং ব্যাডমিন্টন, এই সকল ইভেন্ট যাতে চালু করা যায়। তো আমরা আগামী 10 আগস্ট থেকে সেই ইভেন্টগুলি চালু করতে পারবো বলে আশা প্রকাশ করছি। সেই সঙ্গে জিমের ক্ষেত্রেও যারা নিয়মিত শরীরচর্চা করে সেই জায়গাতেও ছাড় দেওয়া যায় কিনা সেই ব্যাপার দপ্তর চিন্তা ভাবনা করছে। তো বিশেষ করে যোগার প্রতি সরকার আন্তরিক এবং যোগার সম্প্রসারণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তো আয়ুষ যে টাকাটা দিয়েছিল প্রায় 6 মাসের মতো সেই টাকাটা অব্যাহত থাকার ফলে তারা আবার টাকাটা ব্যাক চেয়েছে। আমরা যদিও চিঠি দিয়ে তাদেরকে জানিয়েছি যে আমরা পুরো প্রস্তুত, আমরা যে ম্যাট যোগার ম্যাট কেনার জন্য প্লাস বিভিন্ন যে কোচিং সেন্টার রয়েছে সেখানে যোগা ডিপ্লোমা নিয়োগ করার ক্ষেত্রে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কবে নাগাদ স্টার্ট হতে বলবো আশা করা হচ্ছে? খুব সহজেই শুরু হবে। আসলে তো লকডাউনের ফলে অনেক কাজ, অনেক বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। সমস্ত খেলাধুলা প্রায় এক প্রকার বন্ধ। ক্লাব ফুটবল আমরা চালু করেছিলাম, কিন্তু পরবর্তী ক্লাব ফুটবল নয়, ক্লাব ভলিবল আমরা চালু করেছিলাম। কয়েকদিনের মধ্যে ক্লাব ফুটবল চালু করার কথা ছিল, সেটা বন্ধ রয়েছে। তো সেই জন্য কিছুটা দেরি হচ্ছে। বেসরকারি ক্ষেত্রে কিছু যেমন কোচিং সেন্টার রয়েছে বেসরকারি, ওদেরকে ওদের ওইখানে যে কোচিং সেন্টার রয়েছে সরকারি ক্ষেত্রে আমরা চিন্তা করিনি। সরকারি ক্ষেত্রে যেগুলি আমরা কোচিং সেন্টার করছি সেগুলিতে আমরা যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছি।